নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আজ বিধানসভার সংবিধান দিবসে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারকে তুলোধনা করে শুভেন্দুবাবু। এবার সেই শুভেন্দুবাবুকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ঘরে ডাকলেন। এবার ঘটনা দেখুন, শুভেন্দুবাবু চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুমে, সঙ্গে গেলেন মনস্টিগ্গা এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাদের মধ্যে ঘরের ভেতরে 5 মিনিট কথা হয়েছে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি গল্প করলেন? বললো, এটা একটা নিছক একটা সৌজন্য সাক্ষাৎ, এরকম হতেই পারে। কিন্তু সাধারণ মানুষ এটা ভালো মতোই জানেন, শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপিতে গেছেন তারপর থেকে শুভেন্দুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারেই ভালো নেই। তারপর যখন নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিল তারপর তো সম্পর্ক একদম তলানিতে গেছে, একে অপরের বিরুদ্ধে নানা রকম কুৎসা কেলেঙ্কারি কথাবার্তা চলছে। তারপর আমরা দেখেছি শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চাননি বা মমতাও হতে চাননি। দু একদিন আগের ঘটনা বলি, রাজ্যপালের শপথের সময় শুভেন্দুর চেয়ার সামনে ছিল না বলে শুভেন্দু সেখানে গেলেনই না। আজ শুভেন্দুকে ডাকা হলো, শুভেন্দু ঘরে ঢুকে গেলেন, 5 মিনিট গল্প হলো, বললেন সৌজন্য সাক্ষাৎ। কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু প্যাঁচ থাকলো। সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে শুভেন্দুর হাতে পায়ে ধরলো নাকি? শুভেন্দুকে কি ম্যানেজ করার জন্যই ডেকেছে? প্রশ্ন থেকেই যাচ্ছে, কৌতূহল থাকবে, উত্তরে আসায় কিন্তু বাংলার মানুষ। জয় হিন্দ।